বিপদ সীমার উপরে সুরমা কুশিয়ারা সহ পাঁচ নদীর পানি। সিলেটের চারটি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে, অনেক মানুষজন আশ্রয় কেন্দ্রে উঠা শুরু করেছেন। দর্শক প্রাইম সিলেটের আসসালামু আলাইকুম, আমরা ইতিমধ্যে সুরমা নদীর চাঁদনি ঘাট সিলেটের যে কিনব্রিজ, কিনব্রিজের নিচ থেকেই লাইভে আছি। সুরমা নদীতে বর্তমান অবস্থা আমরা যেখানে আছি, আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে পানি অতিবাহিত হয়েছে। এমনকি কুশিয়ারা নদী অর্থাৎ সুরমা কুশিয়ারা সারিগুয়াইন দোলাই নদী সিঙ্গার নদী এইসব নদীরই একই অবস্থা। সিলেটের জৈন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ বিশ্বনাথ এইসব এলাকার যে নিম্নাঞ্চল আছে তা ডুবে গেছে, অনেক মানুষজন গৃহবন্দী পানির কারণে। উদ্ধারের জন্য প্রশাসন কাজ করছে, উদ্ধারের জন্য স্থানীয় মানুষজন ইঞ্জিন নৌকা নিয়ে কাজ করছেন। আপনি যে এলাকা থেকে আমার সাথে লাইভে যুক্ত হবেন, আপনার এলাকার পরিস্থিতি কী, বর্তমান অবস্থায় বৃষ্টি হচ্ছে কি না, কিছুক্ষণ পর পর বৃষ্টি রেস্ট নিয়ে যেন আবারও ফিরে আসছে, থামিতে আছেন তাসকিন সাতক বৃষ্টি। তো আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টি হয় সিলেটে, মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়, আর মেঘালয় চেরাপুঞ্জিতে যখন ওই বৃষ্টি হয় তখন ওই সিলেটবাসী সুনামগঞ্জবাসী বন্যা দেখে। অর্থাৎ মেঘালয় চেরাপুঞ্জির বৃষ্টির পানি পাহাড়ি উজানের ডল নেমে আসা শুরু করেছে, তার পাশাপাশি যে এলাকায় যে বৃষ্টির পানিগুলো তা ফসলের মাঠ ডুবে গেছে। সুরমা নদীর যে চাঁদনিঘাট, চাঁদনিঘাটের বর্তমান পরিস্থিতি প্রায় তিনটা চিড়ি এখনও আছে, প্রায় আরেকটি ডুবে যাচ্ছে, দুইটি সিঁড়ির মতন আছে। তো বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আপনার এলাকার পরিস্থিতি দয়া করে জানিয়ে দিবেন। আমার ক্যামেরার সম্মুখ প্রান্তেই সুরমা নদীর পানির যে স্রোতগুলো দেখতে পারছেন। আরেকটি বিষয় আমি জানতে চাইব আপনার এলাকার পরিস্থিতি। আমি আপনাদের জানিয়ে রাখছি, শালুটিকের থেকে যে গোয়াইনঘাটের রাস্তা, সেই রাস্তা ডুবে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, মানুষজন নৌকা ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা পাচ্ছেন না শহরে আসার জন্য, সিলেট সদরে এয়ারপোর্টের রাস্তায় আসার জন্য অথবা সিলেট টুবুলাগঞ্জের রাস্তায় আসার জন্য। সিলেট কোম্পানিগঞ্জের পরিস্থিতি যদি জানাই, যে কোম্পানিগঞ্জের যে সাদা পাথর স্পট রয়েছে, অর্থাৎ প্রশাসন থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে যতটুকু পর্যটন স্পট অর্থাৎ জাফলং সাদা পাথর সহ যে পর্যটন স্পট তা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পানি কমলে তখন আবারও খুলে দেওয়া হবে। একটু কমেন্ট করবেন। আব্দুল বাসিত বরাখান্দি এলাকায় বিদ্যুৎ অফিস সামনে যাবেন বা কী পরিস্থিতি জানাবেন বরাখান্দির আব্দুল বাসিত, এখানে একটু অবস্থা জানার জন্য অপেক্ষা করছেন, ধন্যবাদ। আমার ক্যামেরার সম্মুখেই সুরমা নদী। তো পানির গর্জন শুনছেন, পানির স্রোত দেখছেন, আশপাশের মানুষজনদের একটু দেখে নেন। আসলে সিলেটবাসী 2022 সালের বন্যার কথা বলিনি, মনে এক আতঙ্ক, সেই বই এখনও কাজ করছে মানুষজনে। তবে সেই বইকে, বর্তমান যে বই, যে আতঙ্ক, সেই আতঙ্ককে কাটানোর জন্যই মানুষজন কিন্তু একটু চিল মোডে নিজেকে রাখছেন। এখানে কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি একটু দেখাতে চাই ক্যামেরার সম্মুখ প্রান্তে, যে গুলাটে পানি পাহাড়ি উজানের যে ডল নামে নেমে এসেছে, সেই ডলের সেই পানিগুলি এতটুকু গুলাটে, কিন্তু এই পানিটি মানুষ গোসল করছেন। এই যে দুইটি সিঁড়ি আছে, আরেকটি সিঁড়ি হয়তো ডুবে যাবে। তবে সময়ের সাথে সাথে পানি বৃদ্ধি পাচ্ছে। পিকে আহমেদ, হাই, হ্যালো ভাই, আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার অবস্থা কী ভাই? আলহামদুলিল্লাহ, আমার অবস্থা ভালো। তবে আমার এলাকা, আমার বাড়ি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়, কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক যেখানে হচ্ছে, এর পাশেই আমার গ্রাম। তো আমার গ্রামের রাস্তায় বর্তমান অবস্থায় কোমর পানি, অর্থাৎ কোমর পর্যন্ত পানি আছে, নৌকা ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। আমার বাসা সিলেট আকালি, হয়তো বাসায় থাকবো, আর বাড়ির খবর নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো, আর এলাকার পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। প্রত্যেকে কমেন্ট করবেন। আহসান হাবিব, কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছে আমার ছোটো ভাই আহসান, কিতা অবস্থা, এলাকার পরিস্থিতি একটু জানিয়ে দিও। নাঈম আহমেদ, ধন্যবাদ। তো আমার আশপাশের চতুর্দিকে কিন্তু মানুষ, কিছু মানুষের সাথে কথা কইমে কিছুক্ষণ পরে, তবে আপনার এলাকার পরিস্থিতি জানাইবা। আলী আমজাদের সেই গড়ি, যে ঘন্টায় ঘন্টায় যে গড়িটি ধ্বনি দেয়, অর্থাৎ হাতে যদি গড়ি নাও থাকে আপনি বুঝতে পারবেন যে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তবে এই সময়ে এইখানে যারাই আসছেন, বৃষ্টি আসলে ব্রিজের নিচে চায়ের দোকানে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তবে নদী তীরবর্তী যে মানুষগুলো বসবাস করছেন তাদের মনে ভয়, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, যে আল্লাহ তালা হেফাজত কর্তা। 2022 সালও যে বন্যা হয়েছেন, এরকম বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, তবে আল্লাহ তালায় দয়া কর্তা, আবারও বৃষ্টি শুরু। নাদিম ভাই, আমার বাসা টুকের বাজার, ধন্যবাদ। আমি ব্রিজও নিচে যাওয়ার চেষ্টা করব, কোনো এক ভাই সহযোগিতায়, ভাই ব্রিজের নিচে যাইবানি, একটু হেল্প প্লিজ করবা, বৃষ্টি আইছে। তো যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছে, অবিরাম বৃষ্টির কারণেই কিন্তু এই অবস্থা, পাহাড়ি ডল নামা শুরু হয়েছে, আর
দৌড় দেই। আসলে যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, স্বাভাবিক করার চেষ্টা কররা, অনেকে কিন্তু এই জায়গাতে ইয়া পরিস্থিতি দেখরা, এলাকার পরিস্থিতি জানরা। গতকালকে কিন্তু এর থেকে প্রায় 5 ফুট নিচে পানি ছিল, আজকে 200 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে পানি, আর অবিরত বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপর। যেই বৃষ্টির কারণে কিন্তু পানিগুলো কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, বা বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সময়ে সময়ে অবনতি হচ্ছে। আমরা ব্রিজন নিচ্ছে, এইখানের পরিস্থিতি যদি দেখাই আপনারা। অনেক ভাইয়ের নামার মতন আপডেট দেওয়া তাইছেন, কেউ বা টিকটকও ব্যস্ত, কেউ বা ছবি তোলাত ব্যস্ত। তবে আমরা লাখান গণমাধ্যম কর্মী ভাই যারা আছেন তারা আপডেট দেওয়ার চেষ্টা করেন। আমি শুরুর যে বিষয়ে জানাইছিলাম যে সিলেটের 4টি উপজেলার অধিকাংশ জায়গা ডুবে গেছে, অনেক মানুষজন আশ্রয়কেন্দ্রে উঠা শুরু করেছেন। যেমন জৈন্তাপুরের মানুষজন আশ্রয়কেন্দ্রে উঠা শুরু করেছেন, গোয়েন্দাঘাটের কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তবে আমি আপনাদের জানিয়ে রাখছি, জরুরি কোনো অবস্থায় যদি পড়েন, বিপদে যদি পড়েন, আপনারা 999-এ কল করবেন। আর স্থানীয় প্রশাসন থেকে যে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সিলেটের প্রশাসন থেকে যে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনি যে জায়গায় আছেন আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র, অবশ্যই আপনি প্রধান শিক্ষকের সাথে কল করে অস্থায়ী আশ্রয়কেন্দ্র উঠবেন। আর যাদের ঘর বাড়ি ভালো আছে, বড় উঁচু দালান ঘর আছে, দয়া করে আপনার প্রতিবেশীর প্রতি একটু সদয় হবেন, আপনার প্রতিবেশীরা যদি বিপদে পড়ে, আপনি আপনার ইঞ্জিন নৌকা থাকলে তাদেরকে উদ্ধার করবেন, আপনার বসত বাড়িতে আপনার বাড়িতে আশ্রয় দিবেন, হয়তো এর কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বড় কোনো বিপদ থেকে বাঁচাবে। যাদের গৃহপালিত পশু আছে, দয়া করে আপনারা এখনও গরিমসি না করে আপনার আশ্রয়কেন্দ্রে অথবা নিরাপদ স্থানে আত্মীয়দের বাড়িতে নিয়ে যান। গতকালকে আমরা গোয়েন্দাঘাটে আমার কাছে কয়েকটি ছবি আছে যা আমাদের গণমাধ্যম কর্মীরা সহকর্মীরা পাঠিয়েছিল, মানে পানির মধ্যে গরু বাঁধা, ইঞ্জিন নৌকা করে তুলে নিয়ে যাচ্ছেন, সামনে নদীবাঙ্গন, পিছনে পানির স্রোত, এরকম অবস্থা থেকে মানুষজন কিন্তু অনেকে উদ্ধার করা। নাদিম ভাই, আমি মির্জা শহীদপুর তনে, ধন্যবাদ আপনি শহীদপুর তনে, খায়ুন ভাই জগন্নাথপুর তনে। তো আপনারা দয়া করে কমেন্ট করবো আপনার এলাকার পরিস্থিতি জানাই, বা আমি যে বিষয়ে জানাইছিলাম, ফার্স্টটা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে, এর মধ্যে হচ্ছে সুরমা নদী, যেটি হচ্ছে সিলেট বিভাগের অন্যতম একটা নদী, অপরদিকে কুশিয়ারা নদী, সারি গোয়াইন, দোলাই নদী, সিঙ্গার নদী, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ সাদাপাথর স্পট পুরো স্পট বেয়ে কিন্তু পানি আসছে, পুরো নদী ভরে পানি আসছে। গোয়েন্দাঘাটের জাফলং যে পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়েছে, সাদাপাথর পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়েছে এই আতঙ্কের জন্য, অর্থাৎ দেউ রয়েছে, স্রোত রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে, তো এর জন্য। তো যারা আমার সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, আমি ও বিষয়ে জানাইলাম, আপনি সতর্কতা অবলম্বন করবা, আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগে শুকনা খাবার সাথে রাখবা, গবাদি পশু নিরাপদ স্থানে রাখবা, আপনি আপনার পরিবারের ছোট্ট বাবু ছোট্ট সোনামণিরে নিরাপদে রাখবা, যারা সাঁতার জানেন না তারা আগেও আপনারা উঁচু এলাকায় অথবা আত্মীয়দের বাড়িতে বাসা বাড়িতে নিয়ে রাখবেন, আর আল্লাহ তাআলাকে স্মরণ করবেন বেশি বেশি। আসলে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া ছাড়া কোনোভাবেও এইরকম বিপদ, এরকম মহামারী, এরকম দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাইতো না, অর্থাৎ আমরা আল্লাহ তাআলারে স্মরণ করতাম। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান দয়া করে কমেন্ট করবা। সিলেটের কোম্পানিগঞ্জের পরিস্থিতি যদি জানাই, তেলিখাল গ্রাম, বরণি গ্রাম, ফুরারপাড় গ্রাম, পিপড়াখাই সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে মানুষ উঠা শুরু করেছেন। তবে 2022 সালের বন্যায় শেখ মুজিব হাইটেক পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বরণি গ্রামের পাশে কোম্পানিগঞ্জে, যেখানে কিন্তু প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হবে, সেখানে মানুষজন উঠে নিজের জীবন বাঁচায়, নিজের পরিবারের মানুষের জীবন বাঁচায়, গবাদি পশুদের জীবন রক্ষা করে। আর এবার হয়তো এরকম কোনো কিছু হলে আমি অনুরোধ করবো হাইটেক পার্ক কর্তৃপক্ষকে, হয়তো আমার লাইভ দেখতে পারেন প্রাইম সিলেটের লাইভ, হাইটেক পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করবো যদি প্রাইম সিলেটের লাইভ দেখে থাকে, অথবা আমার এলাকার যারা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা, যদি আমার এলাকা ডুবে যায়, আমার মানুষজন বিপদে পড়ে, নাগরিকজন বিপদে পড়ে, কোম্পানিগঞ্জের ভাইয়েরা বিপদে পড়ে, দয়া করে আপনারা হাইটেক পার্ক কর্তৃপক্ষকে বলে হলেও গতবারের মতন হাইটেক পার্কে তুলবেন, কারণ এখানে প্রায় 10-20,000 মানুষের অবস্থান নেওয়া সম্ভব।
অপরদিকে প্রত্যেক গ্রামে, যেমন বনি গ্রামে বনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগের গ্রামে খাগারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েতগাঁও গ্রামে কায়েতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুরারপাড়ে ফুরারপাড়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেক জায়গায় কিন্তু অস্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে, বিদ্যালয়ের কক্ষ রয়েছে, এগুলোকে কিন্তু অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। আর প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম্বার আপনি রাখুন। আমি কিনব্রিজের নিচের অবস্থা একটু দেখাই। এখানে এই যে মানুষজন বন্যার বয় খাটাইবার লাগিয়ান, এখানেও কিন্তু মানুষজন আইসন, কেউ দেখার লাগিন, পরিস্থিতি দেখার লাগিন, আর কেউ বা নিজের বয় খাটাইবার লাগিন। তো আমরা নিজে এসে আপডেট দেওয়ার লাগিন। আপনারা কোনো কিছু যদি জানতে চান একটু কমেন্ট করবা, একটু কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনার প্রশ্নের উত্তর দিব। আমি কিছুক্ষণ আগে মাসুক বাজার আসলাম, বিশ্বনাথের মাসুক বাজারে আসলাম, সিলেট সদরের দনপুর, মিরপুর, তার পাশাপাশি আমি 14টি গ্রাম পরিদর্শন করে এসেছি। আমাদের পরিদর্শনকালে যতটুকু দেখেছি এখন পর্যন্ত সেই সব গ্রামে, ওটা সিলেট সদর, বিশ্বনাথ, এগুলোতে এখন পর্যন্ত বন্যার পানিতে তেমন ক্ষতি হয়নি। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জৈন্তাপুরের মানুষ, গোয়াইনঘাটের মানুষ, কানাইঘাটের মানুষ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা শুনিনি। কিছু মানুষজন যদি আহত হয়ে থাকেন, হয়তো নৌকায় উঠতে গেলে এরকম ঘটনা ঘটেছে। তবে আপনি সতর্ক হন, গরিমসি করবেন না, আল্লাহ তালাকে স্মরণ করুন, মুনাজাতে আল্লাহ তালাকে স্মরণ করুন। গাফরান ভাই, ভাই আমার ডর করে, ভাই আসলে আল্লাহ তালারে স্মরণ করুক। ইনশাআল্লাহ আমরা ছয় ঋতুর দেশে বসবাস করছি, বর্ষাকাল যাবে, আবারও বসন্ত আসবে, আবারও হেমন্ত আসবে, আবারও শীত আসবে। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসছেন, আপনারা মূল্যবান মতামত জানাই ভাই। এই জায়গাতে অনেক গণমাধ্যম কর্মী ভাই এরা আপডেট দিরা, আমার কাছে যে আপডেট আসেন আমি দিয়ার, আমি দিয়া যাইব ইনশাআল্লাহ। আমরা সাথে অনেক ভাই এনেছেন, প্রায় হাজারো দর্শক আছেন, মায়ার ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তো প্রবাসী ভাই প্রবাসী বোনেরা আপনারা কিন্তু দেশের আপডেট জানতে চাইরা। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 এখন পর্যন্ত আমি এতটুকু সান্ত্বনা আপনারা দিতাম পারি যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনছি না, কোনো মানুষজন নৌকা ডুবিতে অথবা গড়বাঙ্গনে নদীবাঙ্গনের মাধ্যমে মারা গেছেন এরকম কোনো খবর পাইছি না। এলাইনে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আর আমি আলহামদুলিল্লাহ কইছি। আসলে আল্লাহ তালা চাইলে রাত শেষে যে মাওলা ভোর করাতে পারেন, অন্ধকারকে দূর করতে পারেন, দিনের শেষে যে মাওলা আবার আদার দিতে পারেন, যে আমরা রিজিকের মালিক, এই দুনিয়ার মালিক, যে উনি চাইলে আবারও রাত্রে আবহাওয়াকে স্বাভাবিক করে, আগামীকালকে স্বাভাবিক করে দিতে পারেন। আমি যদি বলি যে যে বিজ্ঞানীরা বলছিল যে নৌতাপের কারণে 2 জুন পর্যন্ত এমন গরম লাগবে, এমন গরম লাগবে, শরীর পুড়ে যাবে, আমরা যেন বাহিরে না যাই, খালি গায়ে শরীর পুড়ে যেতে পারে, ফুচকা উঠতে পারে, সেই সব বিজ্ঞানীরা এখন কোথায়? এখন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশে সিলেট সুনামগঞ্জবাসী চট্টগ্রামবাসী বন্যা দেখছে। আপনারা ভাই এখন গবেষণা আপনারা হয়ে গেল, অর্থাৎ কথা একটা, যে তামাম জাহানের সৃষ্টিকর্তা আপনারা আমার সৃষ্টিকর্তা, ওনার উপরে কোনো কিছু নাই। তো ওই বিষয়টা আমি আমার ব্যক্তিগত মতনে জানাইলাম। আমরা মুসলমান, আমরা আল্লাহ তালারে স্মরণ করি, আল্লাহ তালারে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে সময়ে, যে কোনো সময় আল্লাহ তালা রিল গুড়াই ঘুরাইতে পারেন, শূন্যরে পূর্ণ, পূর্ণরে শূন্য, খালি জায়গাত ফানি, ফানি জায়গাত খালি করতে পারেন, সাগরে পাহাড় করতে পারেন, আবার পাহাড়কে সাগর করে দিতে পারেন। সেই মাওলার রহমতের শুক্রিয়া আদায় করি, আর আল্লাহ তালার ফানা চাই, আল্লাহ তালার কাছে ফানা চাই, আল্লাহ তালার কাছে মায়া চাই। যদি আমার কথায় খাজে ভুল হয় আপনারা লোক লোক কক, আমি ইনশাল্লাহ আমি শুধরাইমু। নাজমুল ভাই, বাইশের বন্যার পরিস্থিতি এখনও মনে পড়ে। সুমন ভাই সুনামগঞ্জের অবস্থা, ভাই সুনামগঞ্জের অবস্থা সমান, অর্থাৎ সুরমা নদী যতটি পয়েন্ট আছে প্রত্যেকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি। এখন শুধু নদীর তীরবর্তী যে মানুষজন, যেমন নদী তীরের মানুষজন কিন্তু, নদী তীরের মানুষজন কিন্তু বর্তমান অবস্থায় ঘুমাই রা না। যেমন আমার আমার ক্যামেরার সামনে যে কয়েকটা গড় বাড়ি দেখলাম, কয়েকটা গড় দেখা যায় অনেক দূরে, চুয়ে চুয়ে কোন সময় জানি পানি ঢুকে যায়, খালি আটাআটি হররা কোন সময় নদীবাঙ্গনের কবলে পড়েন, কোন সময় বয়ে, মানে তারা ইনো জানমালের কোনো নিরাপত্তা নাই, শুধু আল্লাহ তাল্লাহার উপরে চাইয়া আসেন, আল্লাহ তালা চাইলে মায়া করতে পারেন। মানে আমরা লোকে আসেন জিসান ভাই, ভাই সিলেটের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন। ভাই আমি নদী পাড়ের অবস্থা দেখাই, ইনো মানুষজন কিন্তু দেখাতাইছেন, ইনোর পরিস্থিতি দেখাতাইছেন, বয় খাটাইবার লাগিন আর পরিস্থিতি দেখার লাগিন ইনো মানুষজন আসেন, আমরাও আসি আপনারা লোকে। ইনো শত শত মানুষ কিনব্রিজের নিচ, সুরমা নদী, সিলেটের যে বন্দরস্থ কিনব্রিজ, চাঁদনীঘাট, চাঁদনীঘাটের 2টি সিঁড়ি, প্রায় 3টি সিঁড়ির মতন এখনও আছে, হয়তো 3টি সিঁড়ি ডুবে গেলে নদীর যে তীরবর্তী যে মানুষজন তাদের ক্ষতি হবে, মার্কেটের ক্ষতি হবে, শহরে পানি ডুববে। প্রত্যেকে কমেন্ট করবেন, নাদির ভাই সিলেট উপশহরের কী খবর, সিলেট শহরের খবর ভাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। শ্রুত লায়েক চৌধুরী ভাই গোয়াইনঘাটের, ভাই গোয়াইনঘাটের রাস্তা
শালুডিগর বাজার থেকে গোয়েনঘাটের যে রাস্তা, পুরো রাস্তায় কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় আরও বেশি পানি, বুক পানির মতন, অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ। তুয়াকুল বাজার, আপনার লায়েক চৌধুরী ভাই, আপনার আমি সিএনজি প্রবাসী ভাই, তুয়াকুল বাজারও পানি আছে আর গাড়ি চলাচল বন্ধ, নৌকা ছাড়া কোনো উপায় নেই বর্তমান অবস্থায়। নাজমুল ভাই, বুড়িগঙ্গা নদীর কী অবস্থা ভাই? বুড়িগঙ্গা নদীর অবস্থা এখনও জানা নেই, তবে গণমাধ্যম কর্মীরা যা জানিয়েছেন, সিলেটের পাঁচটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, তার মধ্যে সুরমা নদী, কুশিয়ারা নদী, শারিগোয়াইন, দোলাই নদী, সিঙ্গার নদী, একটি হচ্ছে শালিটিগড়ে, অপরটি কোম্পানিগঞ্জ থেকে এসেছে সাদাপাথর স্পট হয়ে, অপরটি এই জায়গায়। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, আমার নেটওয়ার্ক সমস্যায় বিস্টক হয়ে আছে, যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, হাসান মাহমুদ সুরাইয়া সৌদি আরব থেকে, আফজল ভাই দুবাই থেকে, রিমন ভাই হ্যালো, সুকপা কি ভাইয়া নদী কি ভাঙছে এই জায়গা? না, এখন পর্যন্ত নদী ভাঙ্গনের কোনো খবর পাই না। আসলে আমি মিথ্যা খবর জানাতে কোনো সময় প্রস্তুত নয়, আমি আমার মতো করে কথা বলি, আমি আমার মতো করে লাইভ করি, প্রাইম সিলেট সব জায়গায় আছে, আমি 14টি গ্রাম পরিদর্শন করে এসেছি, কোনো জায়গায় কোনো হতাহতের খবর দেখিনি। তবে হে, মানুষের মনে আতঙ্ক, কানাইঘাট গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর এই চার উপজেলার মানুষজন আশ্রয় কেন্দ্রমুখী হওয়া শুরু করছেন, তবে সবাই নয়, যেমন কোম্পানিগঞ্জের চার থেকে পাঁচটি গ্রাম, যেমন ফুটামারা গ্রাম, ফুরারপাড় গ্রাম, এই গ্রামগুলি এমনিতেই নিম্ন অর্থাৎ প্রত্যন্ত গ্রাম, রাস্তাঘাট নেই বললেও চলে, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, এইসব গ্রাম নিচু গ্রাম, এই গ্রামের অবস্থা, এর জন্য তারা আশ্রয়কেন্দ্র ওটা শুরু করেছেন, কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ বা আবাসিক হোটেলে, কেউ বা বিভিন্ন কর্মস্থলে। আব্দুল সামাদ ধন্যবাদ। তামিদা খান তাসকিন ফানিবারের, জি ফানিবারের, তবে কম বারো গোটো চাই, আমরা তো ভাই চাওয়া আছে, আমরা চাইতাম পারি। বিশাল এই নদী ফুলে উঠেছে, মনে হচ্ছে এর জন্য কোনো সমুদ্রের রূপ নিতে যাচ্ছে, সমুদ্রে পানির গর্জনগুলো আমরা শুনতে পারছি। আব্দুল খালিক কেতাবা সাংবাদিক ভাই, আব্দুল খালিক ভাই ভাই সাহেব, কেতাব অবস্থা বাল্লানি, খালাগুলোর অবস্থা কিন্তু একটু দয়া করে জানাইবা, আপনারা তো টিলাত আছেন, তবে খারে আল্লাহ কোন ধরনের পরীক্ষা করবা তা কেউ জানা নাই। গতকালকে আমি দেখছি এক ভাইয়ের নাম সাজ্জাদুর রহমান সাজন, তাই ছাত্রলীগের বড় একজন নেতা, বাড়ি গোয়েনঘাট ফেরিঘাট অরণ্য, তাই দিনের বেলাও হাসি খুশিতে পোস্ট করছেন, একটা হাসির পোস্ট শেয়ার করছেন, রাত্রের বেলা কইছেন যে হয়তো জীবিত উদ্ধার হতে পারবো না, আমার লাশ উদ্ধার হবে। এরপর আমি নিজেও 999 কল করেছি, আমি তাদের অবস্থা, আমি একজন সাংবাদিক হিসেবে প্রশাসনকে জানিয়েছি, আমার পরিচিত গোয়েনঘাটের কয়েকটি নৌকাকে ফোন করলাম, জানি না কার মাধ্যমে, কাদের মাধ্যমে, ঘণ্টাখানেক পরে উনি একটি লাইভ করলেন যে আমরা উদ্ধার হয়েছি আমার মা বোন ভাইকে নিয়ে। তো অর্থাৎ কাকে আল্লাহ কীরকম পরীক্ষা করবেন ভাই জানা নেই, অর্থাৎ কাউকে নিয়ে কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা করবেন না, আল্লাহ তালা চাইলে উগারোর দানও নিতে পারেন, হয়তো ফানি দিয়ে না নিয়ে জ্বালাইয়া নিবা, ফানি দিয়ে যদি নিতে পারেন না আগুন ধরাইয়া জ্বালাইয়া নিবা, আল্লাহ চাইলে আল্লাহ হলতে পারেন। তো আল্লাহ তালা আমার ক্ষমতা দিয়েছেন কথা খোয়ার, আমি কথা কইতাম পারি আর, আমি আপনারা ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালায় দেখার, আপনারা দেখতে পারবা, আমার সাথে বর্তমান অবস্থায় হাজারো মানুষ আছেন, অর্থাৎ প্রবাসী বেশি হইবা, আপনারা দেশের অবস্থা জানতে চাইরা। ভাই সাহেব, আমি কিনব্রিজও নিচে আছি, পাশে আলি আমজাদের গড়ি কিনব্রিজ, অপরদিকে গণমাধ্যম কর্মীরা অনেকে লাইভ করছেন, আপডেট জানাচ্ছেন, অনেকে জানাইবা, অনেকে আমি গরিবরে দেখরা, কেউ আসরা আমারে নিয়া, আর কেউ কিন্তু কইরা যে ভাইয়ে জানাইরা, তো আমি কিন্তু আপনার এক ভাই, ছোটো ভাই, মানুষজন মনের বয়রে দূর করিয়া, মনের বয়রে দূর করার লাগে নিয়ে জায়গা তাইছেন, অর্থাৎ কিছুটা মনরে, অর্থাৎ অনেক সময় যেমন আমরা আত্মীয় স্বজন হারাই, তখন অনেকে কিন্তু আমরা পরামর্শ দিব যে ভাই চলেন আমার সাথে একটু ঘুরে আসি, মানুষ যখন বিষণ্ণ থাকে তখন মানুষ ভ্রমণে যায়, ভ্রমণে গেলে মানুষের মন পরিষ্কার হয়, মন মানসিকতা একটু উন্নত হয়, মানুষ একটু ভুলে, বেদনাগুলো ভুলে, এর জন্য মানুষজন এই জায়গা, যেহেতু অনেক মানুষ এই জায়গা মানুষজন আইসেন। আয়ন ভাই, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সব সময় আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আর ভাই আপনারা আমরা প্রাণ, আপনারা আসেন বিদায় আমরা আসি, আপনারা না জানাইলে, আপনারা না দেখলে আমরা আমরা কিচ্ছু নাই, অর্থাৎ আপনারা সবটা, আমরা ক্ষুদ্র মানুষ, তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতেও নিয়ে আসেন আপনারা দেখতে পারা, কিন্তু ইমামউদ্দিন আল্লাহ হেফাজতের মালিক হুসাইন আহমেদ শাহিন ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাই। তবে হে, মন্তব্য যেন ঠেকাতে পারে না আপনার গন্তব্য, আপনারা এমনভাবে চলবেন ভাই, মন্তব্যকারীরা সমাজে কিছু সময় পুরস্কার পাবে আর কিছু সময় তিরস্কার পাবে। ভাই সাহেব, আপনারা একটু মাথায় দাম চাইছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই ভালো। আপনার বাড়ি কোন জায়গা? আমার যে এলাকায় এখনো পানি ঢুকে নাই, আমাদের যে এলাকাটা, এলাকা এখনো পানি, দিরাই তানা পড়ছে,
গরম হাওয়ার এখনো সেরকম পানি ঢুকে না। আশপাশের অবস্থা? আশপাশের অবস্থা মোটামুটি ভালো, এরপরে খারাপ না, ভালো আছে, আশপাশ ভালো। বাইরের সামনে মাইক্রোফোনটা ধরো তো ভাই, সুরমা নদীর বর্তমান পরিস্থিতি কি? সুরমা নদীর পরিস্থিতি তো ভয়াবহ, বারবারছে। 2022 সালের বন্যার সময় বৈশাখ কোন জায়গাতে আসলাম? সিলেটে আসলাম। মনে আছে? মনে আছে। এরকম সুরমা নদী দেখা পাইছিল না? সময় পাইছি না, পানির জন্য আসতেই পারি নাই আমি। বাবরা মিনো মানুষজন মনের বইরে দূর করার লাগে না, কেউ দেখার লাগে নাই সে কথাটা সঠিক নিয়ে না? না, এটা সঠিক আছে, কেউ আসতেছে দেখে পানি বাড়ছে কিনা, বাসা বাড়ি থাকা যাবো কিনা, এই অবস্থাতে অনেক মানুষ আসছে, এই অবস্থাতে অনেক মানুষ আসছে দেখার জন্য। আমি যখন নিজে আসছি দেখে পানি কি বাড়লো না কমলো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আলমগীর ভাই, ভাই দুবাই থেকে দেখলাম, আল্লাহ হেফাজতে রাখতার প্রিয় মাতৃভূমি সিলেটকে। অনেকে আমার নাম্বার চাইরা, যারা ইনবক্সের নাম্বার চাইরা, আবার সবার আগে টেলিভিশন আইছেন, আমি একটু দূরে যাই মুগি। যারা আমরা লগে আসেন গণমাধ্যম কর্মী ভাইরা বিভিন্ন জায়গাতে আইরা, আমরা একে অপরের সহযোগিতা করতাম, আশপাশের মানুষজনরে একটু দেখতাম। আব্দুল মজিদ বকুল, বর্তমান পরিস্থিতি তুলিয়া ধরার লাগিন, ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনার। এই মানুষজন কিন্তু একটু সময় যাওয়া আইরা, চাইরা যে মনের যে বেদনা, মনের যে বয়, ওগুলো দূর করিয়া যাতে কিছুটা সময় গেল, বাড়িতে গেলে তো হয়তো আবারও শুরু হয়ে যাবো যে কোন সময় বন্যার কী পরিস্থিতি হয়। আমার সিনিয়র সাংবাদিক ভাই এরা, বড়ো ভাই তারা, স্যাটেলাইট চ্যানেলের ভাই তারা ওই জায়গাতে আইসন, ডিবিসির সাংবাদিক ভাই তো অনেক জায়গাতে নে যারা আসছেন। আমি যেহেতু আপডেট জানাই লাগেন যুক্ত হয়েছি, নেটওয়ার্ক স্লো, বড়ো ভাই দেখি একটু তা অনেক আমরার সাথে যুক্ত আসছেন, প্রত্যেক আপনার মূল্যবান মতামত আমরা সাথে দেখে জানাই, বা আমরা ততটুকু জানাইরাম যে বর্তমান পরিস্থিতি গতকাল রাত্রি থেকে পানি কম বলের, আর আশপাশের মানুষজন মানুষের মনো আতঙ্ক। জি, বর্তমানে আমি আমার সিনিয়র সাংবাদিক ভাইয়ের মাধ্যমে যে জানছি আসেন ভাইয়ের মাধ্যমে, পাশে তো নেই আমার যে জানাইলা যে জকিগঞ্জের রাস্তাত পানি উঠছে একটা রাস্তার, আর একটা বাস উল্টে গেছে পানির স্রোত, যেহেতু রাস্তার উপরে পানির স্রোত, এর জন্য আপনারা যারা ইঞ্জিন নৌকা চালাইবা, আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ, আপনারা ওভারলোড নিবা না, গবাদি পশু তুললে খুব বেশি তুলবা না, যে কোনো সময় নৌকা ডুবলে ক্ষতি হতে পারে, আর মানুষজনরে আপনারা ওভারলোড নিবা না, ইঞ্জিন নৌকা ধীরে ধীরে চালাইবা, স্রোতের প্রতিকূলে গেলে, প্রতিকূল বলেন অনুকূল বলেন, এটা আপনারা নিরাপত্তা অবস্থান। তো আমার নিজেরও মনে পড়ে 2022 সালের কথা, মনে হইলে আমি ব্রাহ্মণবাড়ি আসলাম 2022 সালের যে বন্যার সময়, আমি এখানে একটা নিউজে লাগিন গেছিলাম, তখন ফিরে আসতে আসতে তিন দিন হয়ে যায়, তিন দিন আসার পর বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যায়, তবে স্বাভাবিক হলেও এই পরিস্থিতি আইয়া পাইছি যে রাস্তাঘাটের উপরে বুক পানি, গোলা পানি, মানুষজন কেউ মাদ্রাসা, কেউ মসজিদ, কেউ স্কুলও অবস্থান নিছেন। তবে আল্লাহ তালায় দয়া করতা, আল্লাহ তালায় মায়া করতা, আল্লাহ তালার দয়া মায়া ছাড়া কোনো উপায় নাই, এটা আমি পেছনে বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন। আমি আপনারা একটু কমেন্ট করি, আপনারা কমেন্ট করবো ভাই দক্ষিণ সুরমার অবস্থা, বৈশাখ দক্ষিণ সুরমার অবস্থা, আমি যে জায়গাতে আছি নদীর এপার, নদীর ওপার হচ্ছে দক্ষিণ সুরমা, এপার ওপার অর্থাৎ এপারে দাঁড়িয়ে আছি, ওপার হচ্ছে দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমার পরিস্থিতি ভাই আপনারা বাক্কা উসাদ আছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কইন, আর জৈন্তাপুর গোয়াইনঘাট খানাইঘাট ওই এরিয়ার পরিস্থিতি খুব তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন এখন পর্যন্ত, আমার নেটওয়ার্ক স্লো বিউস্টক হয়ে গেছে, আমার সাথে হয়তো হাজারের উপরে ভাই বোনেরা আছেন, আর আমি তো আসলে আমি আপনারা এক ছোটো ভাই গণমাধ্যম কর্মী হিসাবে আমি সিলেটের সব জায়গায় যাই, তো আসলে গণমাধ্যম কর্মীরা অনেক সময় খাফর বিজাইয়া রিস্ক নিয়া নৌকার মাধ্যমে এমনকি নিজের শরীর বিজি হলে তথ্য দিচ্ছেন, তবে হে কোথায় একটা আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়া ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ তালার দয়া দরকার, আর আপনার আমার সতর্কতা অবলম্বন করা দরকার, অর্থাৎ আমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি চোখ মুজিয়া গাড়ি আইয়া আমার উফে উঠি যাব, আমি যদি চোখ মুজিয়া রাস্তার দাঁড়াই যাই হাইওয়ে রোডও গাড়ি আমার উফে উঠি যাব, ট্রেনের রাস্তায় যদি চোখ মুজিয়া দাঁড়াই যাই আল্লাহ বাঁচাইবা না, আল্লাহ মানে কইছই না যে তোমার চোখ দিছি তুমি না দেখার লাগেন, তোমার খান দিছি না শোনার লাগেন, অর্থাৎ সতর্কতা অবলম্বন করতাম আমরা, নিরাপদ নিজেরে নিরাপদ রাখার চেষ্টা করতাম। শ্রাবণ দেবনাথ সুনামগঞ্জের বন্যার কিতা খবর ভাই সাহেব, সুনামগঞ্জেরও একই পরিস্থিতি, নিম্নাঞ্চল প্লাবিত, মানুষজন আশ্রয়কেন্দ্র উঠা শুরু করছেন, আর আশ্রয়কেন্দ্র প্রশাসন তো নেই, উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম্বারে কল করুন, উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করুন, তার পাশাপাশি ট্রিপল লাইনে কল করে আপনি উদ্ধারের জন্য বিপদে পড়লে বলুন, স্থানীয় মানুষজনের নাম্বার রাখুন, মোবাইলে চার্জ দিয়ে রাখুন, শুকনা খাবার সাথে রাখুন, আপনার শুকনা খাবারের প্রয়োজন হবে। আমি একটু দূরেই যাইলাম ভাই স্যার, ছবি তুলে আসলে আমার বাড়ির ছাতা তলে যাইতাম, একটু সালাম জানাই ভাই আপনার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সুনামগঞ্জ। জি সুনামগঞ্জ। সুনামগঞ্জ ভাই, সুনামগঞ্জের পরিস্থিতি একটু জানাই ভাই, অনেকে কমেন্ট করে আমরা জানাইতাম পারলাম না। সুনামগঞ্জের পরিস্থিতি আপাতত আমি কইতে পারতাম না, কারণ যোগাযোগ হয়েছে না এই দুই তিন দিনের মধ্যে। ফোনে জানছি তো, এনে কইছে অবস্থা বেশি ভালো হলো না, পানি বাড়ে। সুরমা নদীর পাশে আপনার বাড়ি না সুনামগঞ্জ? সুরমা নদীর পাশে। চিন্তা তো আছে, এনে তো আল্লাহর উপরে ভরসা সবকিছু, আল্লাহ দয়া করতা। আমরা এখানে আইসি ভাই, মনের বই একটু দূর করার লাগিন, মানুষজন শত মানুষজন এগুলো বিড় করছেন, অনেক ভাই আইন। আমার এক ভাই শুভাকাঙ্ক্ষী ভাই পাশে থেকে লাইভ দেখা, তারপরেও ভাই আমার লগে আসেন ভাই সাহেব কলের মাথায়। ভাই বাড়ি কোন জায়গা? বাড়ি সুনামগঞ্জ থাকি সিলেট। জানছি না, ফোনে জানি নাই, এখানে আসলাম আর কি, ওই আপনার ক্রিমবিজ দেখতে আসলাম। দুই দিন আগে আসছিলাম আপনার ওইখানে, দেখছি পানি বাড়তেছে, তো এখন আসছি আর কি দেখার জন্য কীরকম পানি হয়েছে। এখন যা দেখলাম আর কি, পুরো বিস্ময়কর একটা বিষয়। আসলে বিষয়টা খুবই হতাশাজনক মানুষের জন্য আর কি। আসলে বর্তমান অবস্থা দেখে আপনার কি তা মনে হয়? বর্তমান অবস্থা দেখে মনে হইতেছে তো আপনার আরো দিন দিন পানি আরো বাড়বে, মানুষের আরো সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইতাম না, কিন্তু অবশ্যই বলতে হবে, আমরা সাজর বলতে হবে। অর্থাৎ আমরা প্রকৃতিকে যা উপহার দেই, প্রকৃতি তা আমাদের ফিরিয়ে দেয়। আমরা গাছ কেটে ফেলছি, আমরা এগুলো কিন্তু জলবায়ু আবহাওয়া পরিবর্তন করছে, এর কারণেই কিন্তু বরফ গলে যাচ্ছে, অতিবৃষ্টি, কোনো সময় বৃষ্টি নেই, কোনো সময় খরা, কোনো সময় খুব বেশি বৃষ্টি, অর্থাৎ যেমন খরা তেমন বরা, সব মিলিয়ে মানে সব দিকে খেতি। যেমন অনেক বছর বৈশাখ মাসে বন্যা এসে ধান নিয়ে যায়, তবে এটাও বৈশাখে, এবার বৈশাখে পানি না আসলেও কিন্তু শিলাবৃষ্টির কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে। বজ্রপাত এবার বেশি, শিলাবৃষ্টি বেশি, খরা বেশি, আবার বন্যাও বেশি, এগুলো কিন্তু আমাদের কৃতকর্মের ফল। আমরা যা কর্মে করছি তা ফল পাচ্ছি। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, আমরা নিজরে সংযত রাখতাম, নিরাপদ রাখার চেষ্টা করতাম, নিরাপদ থাকতাম, আল্লাহ তাআলা দয়া করবা। অনেকেই কিন্তু কমেন্ট করা, এক ভাই বড় একটি কমেন্ট করছেন, শফিকুল ইসলাম ধন্যবাদ, আরও আলী ইমন, বিশ্বনাথের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ বিশ্বনাথের অবস্থা ভালো, আপনার মাধ্যমে জানলাম। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, ক্যামেরার সামনে বিশাল এই নদীটি সুরমা নদী, টিন ব্রিজের নিচ, চাঁদনীঘাট, আলী আমজাদের গড়ির পাশ, দক্ষিণ সুরমার এমনকি ওপর দিকে সিলেট বন্দর। অনেক আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন যুক্ত ভাই। সুনামগঞ্জের অবস্থা ভালো, মেঘ না দিলে পানি কমবে আলহামদুলিল্লাহ। আরও আলী ইমন, বিশ্বনাথের অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু যারা অবস্থা জানতে চাইরা দয়া করি আপনারা কমেন্টে রিপ্লাই দিবা। যেমন কোম্পানিগঞ্জের অবস্থা জানতে চাইলে কোম্পানিগঞ্জের যে ভাই তারা আছেন, আপনারা কোম্পানিগঞ্জের পরিস্থিতি কমেন্টে রিপ্লাই দিয়ে জানাইবা। জৈন্তাপুরের জানতে চাইলে জৈন্তাপুরের কমেন্ট ভাই এনে আমার যারা ফলোয়ার আছেন, আপনারা দয়া করি কমেন্টে রিপ্লাই দিয়ে জানাইবা। যারা বিশ্বনাথের জানতে চাইরা বিশ্বনাথের ভাই এনতে জানাইবা, যারা গোয়েনঘাটের জানতে চাইরা গোয়েনঘাটের ভাই এনতে জানাইরা, অর্থাৎ জানাইবা। অর্থাৎ আপনারা সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ তুলে ধরার ক্ষেত্রে সফল হইব। আর আল্লাহ তালার দয়া ছাড়া কোনো উপায় নাই, বিষয়টা আমি বারবারই স্মরণ করলাম, বারবারই কইয়ার। আর বর্তমান পরিস্থিতি গতকাল রাত্রে যে লাভ পানি বৃদ্ধি পাইছে, এখন পর্যন্ত এইরকম পানি বৃদ্ধি পান না। অর্থাৎ গতকালকে এই যে এখানে একটা ডাব্বা আছে 2-3-4 ফুট তলে, অর্থাৎ বর্তমান অবস্থায় কিন্তু স্রোত বলেছে সময়ের সাথে সাথে কিছু কিছু বৃদ্ধি পাচ্ছে পানি। অমিত দাস, হাবিব আহমেদ, বিশ্বনাথ বালা আছে আলহামদুলিল্লাহ, বিশ্বনাথ বালা আছে, রোকান আহমেদ ভাই, আলী আহমেদ ধন্যবাদ জানাইরাম। অনেকে কমেন্ট করো, আহমেদ হাসান শহরে পানি ঢুকছে, জি না ভাই, আল্লাহ যাতে না ঢুকায় না, ওটা চাইরাম। জাহার ভাই ধন্যবাদ, সুনামগঞ্জের অবস্থা বালানি ভাই, জি ভাই অনেকে কইছেন বালা। রিঙ্কু চন্দ্র ভাই, 2022-এর মতো বন্যা হওয়ার আশঙ্কা আছে ভাই? আশঙ্কা আছে, তবে আল্লাহ তালায় চাইলে, আল্লাহ তালায় চাইলে ভাই হয়তো এরকম হইতো নাই। বর্তমান অবস্থায় সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট, যেমন কোম্পানিগঞ্জের সাদা পাথর,
শার্পিন আছে, জাফলং জাফলং বিছনাকান্দি, এগুলো হচ্ছে গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকায়, এই এগুলো দিয়ে পানি আসে। অপরদিকে জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকায়, এই সীমান্তবর্তী এলাকার খবর ভালো নয়, এর জন্য মনে বই। অর্থাৎ এই পানিগুলো অবশ্যই সীমান্তবর্তী এলাকায় থাকবে না, এগুলো নেমে আসবে, যেমন নেমে আসবে সুনামগঞ্জে, নেমে আসবে সিলেটের যে নিম্নাঞ্চলে, এই নিম্নাঞ্চলে তখন দেখা দেবে ভয়াবহ বন্যা। স্থায়ীভাবে পানি থাকবে 15 দিন 20 দিন, গড়ে উঠে যাবে, বাড়িতে উঠে যাবে, হাট বাজারে উঠে যাবে, রাস্তায় উঠে যাবে, মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন যোগাযোগ বাই বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আপনারা বাজার করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, কষ্টে পড়ে যাবেন, ও বয়টা মনের। তো অনেক আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আসছেন, আপনাদের ধন্যবাদ, রাতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলমগীর আহমেদ ভাই, কুশিয়ার নদীর অবস্থা কীটা জানাইবা? কুশিয়ার নদীর অবস্থা আর সুরমা নদীর অবস্থা একই ভাই, প্রায় 200 সেন্টিমিটারের মতন উপর দিয়ে পানি অতিক্রম করছে, অর্থাৎ 186 সেন্টিমিটার আর 200 সেন্টিমিটার সুরমা কুশিয়ারা। রেদুয়ান আহমেদ ভাই, দরারার কীটা খবর ভাই, একটু বুঝাই কইবা কোন জায়গা কইছেন। শাহিদা আক্তার, কুশিয়ারের অবস্থা আনতে চাই, একটু কমেন্ট করবার রাতা সিরি সাইড দেখান প্লিজ, ধন্যবাদ। ফাহিম ভাই, জিন্দাবাজার তো দেখা রাত, যারা আমরা বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন ভাই, সিরি সাইড দেখতে চাই আমি অবস্থান দেখতে। আমার সাথে ইতিমধ্যে প্রায় হাজারো মানুষ আসেন, আপনারা কীটা জানতে চাই মূল্যবান মতামত জানাইলি বা। আমরা যারা চাঁদনি ঘাটের সিঁড়ি দেখতে চাইরা, চাঁদনি ঘাটের সিঁড়ির দিকে একটু যাই আমি। আসলে শুরুর দিকেও আমি আপনারা যা আপডেট জানাইছি ওগুলো, অর্থাৎ সংক্ষেপে আমি যা কইছি তা বর্ণনা করার চেষ্টা করি। আর অনেকে কিন্তু কমেন্ট করা, গফরান ভাই ভাই জকিগঞ্জের খানাই গেটের পানি উঠছে নি রাস্তার, ভাই অনেক রাস্তার পানি উঠছে। আর চাঁদনিঘাট, এই হচ্ছে ক্যামেরার সামনে চাঁদনিঘাট, প্রায় 3টি সিঁড়ি এখনও ডুবেনি, এই 3টি সিঁড়ি ডুবে গেলে শহরে পানি উঠে যাবে। অপরদিকে সুজন ভাই কীটা খবর ভাই, মনোবয়, আসলে মনোবয় কোন বয়, 2022 সালের বন্যার বয় কোন বয়, যে গড়ো পানি উঠি যায়নি, বাড়ির পানি উঠি যায়নি, বাজারও পানি উঠি যায়নি, বাজারও পানি উঠি গেলে চাউল ভিজিজিব, ডাইল ভিজিজিব, খাইতে কীটা লইতে বা কীটা, যদি রাস্তাত পানি উঠি যায় যাইতে বা কুয়াই, গাড়ি তরাক বা বন্দী করি, ইঞ্জিনও পানি ঢুকি যাব, মাছর লাগান খাটা দেওয়া হয়ে যাব, তখন আপনার জঙ্গল লাগিয়ে আপনার ক্ষতিও হইব, যোগাযোগ বিচ্ছিন্ন হইব, ড্রাইভার চালক ভাই এবার তা না জীবিকা অর্জন করতা, অপরদিকে মানুষজন পাইতা না এক জায়গাতে অন্য জায়গায় যাইতে। আমি উদাহরণস্বরূপ কইতাম পারি যে শালটিগড় বাজারের গোয়াইন, শালটিগড় বা শালটিগড় বাজার থেকে যে গোয়াইনঘাটের রাস্তা, গোয়াইনঘাটের রাস্তা বর্তমান অবস্থায় ডুবি গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, গাড়ি চলাচল বন্ধ। আপনারা কোনো জায়গার যদি জানতে চান, আমার কাছে 4টা উপজেলার পরিদর্শন করছি, প্রায় 2-3টা উপজেলা, অর্থাৎ আমার জানা আছে 2-3টা উপজেলার অবস্থা জানাইতাম পারবো। আমি সিলেট সদর উপজেলা দেখছি, সুরমা নদীর তীরবর্তী এলাকার মানুষজনের মনোবয় মানে যে কোনো সময় ছুঁয়ে ছুঁয়ে দিতে পারে, গড় বাড়িতে উঠতে পারে, ও বয় মানুষের মনো। অপরদিকে কোন এলাকার মানুষের মনোবয় আমি যদি জানাই, দোলাই নদী, সারি নদী, গোয়াইন নদী, সিঙ্গান নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী, নদী তীরবর্তী এলাকার মানুষজন যারা আছেন তারা চিন্তা করা কোন সময় নদী ভাঙ্গন হইব, কোন সময় গড় পানির তলে যাইব, কোন সময় গড় পানি উঠব। আর যারা বড় বড় গাড়ি আছে এরা চিন্তা করা ইঞ্জিনও পানি ঢুকে যাব, গাড়ি কোন জায়গা নিয়ে তৈতাম, কতক্ষণ উচাত তৈতাম। তবে আমি বারবার আপনারে একটাও কইরাম, চাওয়ার জায়গা আল্লাহর কাছে, ফাওয়ার জায়গাও আল্লাহর কাছে। প্রকৃতিরে আমরা যা দেই তা আমরা আমাদের উপহার দেয়, গাছ কাটিলাই আমরা পরিবেশ নিধন করলাম, পরিবেশ আমরা উপহার দেয়, বন্যা করা ওটা উপহার দিয়ে আমরা 12টা বাজাইরা। আর আরোটা বিষয় আমি আমরা আপনারা জানাইমু, বেশি বেশি গাছ লাগাইমু, আল্লাহ তালার কাছে ফানা চাইমু। আর যে বিষয় না হইলে না হইব, সুরমা নদী বাক্কা দিন ধরে খনন হইতো, খনন হইতো, খনন আর হইলা না, খনন হইলা না করি আজকে সুরমা নদী বেশি পানি আর ধরতে পারল না। যদি সুরমা নদী খনন হইতো তাহলে হয়তো আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হওয়ার পর কিছুদিন আগেও বলেছেন, আবার কয়েকদিন আগে চাঁদনিঘাটে এসেও বলেছেন সুরমা নদী খনন হবে। তবে বলার পর এই কর্ম পরিকল্পনা শুরু হওয়ার আগেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের কারণে সারা দেশে যেমন উলট পালট হয়েছে, অনেক কিছু প্রাণ হারিয়েছেন 10 থেকে 12 জন মানুষ উপকূলীয় এলাকায়। সিলেটে অবিরাম বৃষ্টি, আর বৃষ্টির ফলে উজানের পানি, চেরাপুঞ্জির পানি, মেঘালয়ের পানি আর শহরাঞ্চলের পানি, নগরের পানি, গ্রামাঞ্চলের পানি সারা নদীতে ফরিয়া শহরের যেমন নদীতে যেমন বিপদসীমা অতিক্রম করেছে পানি, অপরদিকে মাঠ ডুবে গেছে, ফসলের মাঠ, রাস্তা ডুবে গেছে, হাটবাজার আর মহাসড়ক বাকি আছে। এখন মহাসড়ক ডুবে গেলেও মানে নাক চোখ মুজি নিতাম। তো যারা আমরা লোকে আসুন এনার জায়গা তো নেই, সুজন ভাই আল্লাহ সহায়, কাইম আহমেদ, কাইম ভাই ভাই সিলেটের খবর ভাই, বউ সিলেটের খবরও জানাই। আর যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে কমেন্ট করা, ইসরাত জাহান ধন্যবাদ, প্রাইম সিলেট, প্রাইম সিলেট মোবাইল থাকলে সার্চ মারি দেন ইংরেজিতে, প্রাইম সিলেট লেখলে ফাইলি বা আমরা
আসলে এই জায়গা দাইয়া কেউ বাসন দিরা, কেউ টিকটক কররা, কেউ ছবি তুলরা, অর্থাৎ মুসলমান যারা সবে আল্লাহ আল্লাহ কররা, হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান ভগবান কররা, কেউ ছবি তুলিয়া নিজরে চিল মুডো রাখরা। কিছু কিছু বাইয়া ইনতে আমি যদি আপনারা রেখই মানে উলি দিরাও কারণে মনের বইরে দূর করা লাইন, যেমন মানুষের মনও যখন বেদনা, পিতা আরাইন, মাতা আরাইন, আত্মীয় স্বজন আরাইন, তখন আপনি আমি পরামর্শ দিই আয় আমার লগে আয়, বন্ধু আমার লগে আয়, ভাই আমার লগে আয়, আফা একটু একটু ফরিয়াও আছেন আটি আই, গুড়া যাই, চলো কক্সবাজার যাই, চলো সাদা পাথর, চলো জাফলং, চলো রাংপানি, হই না নি খেনে কই, একটু একটু সরিয়া গেলে মনের বেদনা দূর হইব, আমরা প্রকৃতির সাথে মিশলে কষ্ট দূর হয়। আর ইনো ইন্না আমার পিছিয়ে দুইটা কারণ, কেউ দেখতা চাইরা সুরমার নদীর পানি কেমন বিপদ সীমা অতিক্রম করেছে, কিতা অবস্থা, কোনো মাত মাত্রা না, চিন্তায় খাম শেষ। আর যারা মানে ছয়তলার উপরে দেখেন, ছয়তলার উপরে দেখেন চাচার গর ভাই, তারান তো কইরা আমরা বিল্ডিং উঠতো নাই, লাগা গর হো চাচার গর ভাই ডুবি যোগ্য দেন, আমার কিতা হইলো। ও ভাই সাহেব একটা কথা মনে রাখবা, আল্লাহ তালা চাইলে উগারর দান নিতে পারেন আগুন দিয়া, আপনি বাব্বা না যে আমার ঘর পানি উঠতো নাই আমি মরতাম নাই, আখতা নানি ভূমিকম্প হইব আপনার বিল্ডিং ঘর দেওয়াল ফাটিয়া, আপনি এখানে মাটির তলে যাইবা কি, অর্থাৎ আল্লাহ তালা চাইলে দেওয়াল তো চাইতে পারেন, বিল্ডিং পাল্টাইতে পারেন, জিন্দাবাজার ফাঁস বাইর খান্দাত ছয়তলা ভবন সম্ভবত গুণিজোর রেমালের তাণ্ডবে আস্তরণ জড়ি জড়ি পড়ছে। আগু আজানের পর আমি আবারও ফিরে আসছি, অপেক্ষা করুন, আমার সাথে থাকুন। চতুর্দিকে আজানের ধ্বনি, আল্লাহ তালে আজানের ধ্বনিতেই যেন আমরা দয়া করেন, ও আজানের উচিলাই আমরা নামাজ পড়তাম, আসলে আল্লাহ তালারে স্মরণ করতাম। লাইভ শেষ হইলিম আজানের পর ইনশাল্লাহ। আমিন, আল্লাহ হেফাজত করতা। খসরু ভাই ঠিক আছে, সহমত। শাহেদ আহমেদ, সেঙ্গের খালে নদী পানি বিপদ সীমার উপরে, আল্লাহ। আলহামদুলিল্লাহ, রেজাউল ইসলাম মুন্না ভাই, জি ভাই অনেক সুন্দর লাগে।
অবস্থান চেঞ্জ হবে আমি যাই। আসলে আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়া, আজান শেষ হয়েছে, আমরা লাইভ আছি এখনও। আলমগীর ভাই আজ রাতে শুনে মন্দির মানুষ সবাই না ভাই, আসলে আল্লাহ তালা ইলা করো ইলা কর্তা না ইনশাল্লাহ, আল্লাহ রক্ষা করবা। যারা নিম্নাঞ্চল আসছেন বর্তমান অবস্থায় বারিন্দার গেছে পানি বা চুয়ে চুয়ে অবস্থা, আপনারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত হক্কা। অপর দিকে আল্লাহ তালারে স্মরণ হক্কা, শুকনা খাবার রাখক্কা, গবাদি পশুরে নিরাপদ স্থানও নেওয়ার চেষ্টা করুক, আত্মীয়র বাড়ি হোক আর যে কোনো জায়গাতে হোক, অথবা টিলার উপরে হোক, আর ইঞ্জিন নৌকা অথবা নৌকা সাথে রাখুক, অপেক্ষা করেন। আল্লাহ তালায় হয়তো আবহাওয়া স্বাভাবিক করলে, বৃষ্টি বন্ধ হয়ে গেলে, উজানের ডল নামা শেষ হয়ে গেলেও পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাব। তো যারা আমরা লগে আসলাম, নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে বারবার কিন্তু আমরা অবস্থান ত্যাগ করা লাগে, আন্নায় বিউস্ট্রোক হয়ে যায় বা কথা যায় না, অনেক প্রবলেম হয়। আমরা বেশি সময় আন্নায় বিদ্যালয় লিমো, অনেক সময় দীর্ঘ সময় ধরে বা হিসাব সকল আমরা লগে আসুন, এর জন্য আপনারা আমি ধন্যবাদ জানাইলাম। আমার স্নেহের ফেরদুস সৌদি আরব থেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি, মিডিল রেঞ্জ ধন্যবাদ জানাচ্ছি ভাই। ইনশাল্লাহ আমি লাইভ শেষ করছি, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন সিলেটবাসীর জন্য, দোয়া রইল আপনার জন্য, দোয়া রইল আপনাদের জন্য, দোয়া রইল সকল সিলেটবাসীর জন্য। শুধু সিলেট নয়, বিশ্বের যে জায়গায় মুসলমানগণ আজাবে আছেন, বিপদে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুক, হেফাজতে রাখুক। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি, দেখানোতে অথবা কোনো ধরনের ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।